আলামিন সূরাতুল হিজরের সর্বশেষ তিনটি আয়াত, আয়াত নম্বর 97, 98, 99 ইরশাদ করেছেন, ওয়ালাকাদ নাআলামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন। হে নবী, আমি ভালো করে জানছি, আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন, যে তোমার অন্তর সংকুচিত হয়ে আসছে তাদের উল্টো পাল্টা কথায়, কাফের মুশরিকদের অবিচারমূলক কথায় তোমার অন্তর সংকুচিত হয়ে আসছে, তোমার অন্তর সাদ করছেন দিক নির্দেশনা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি আর পরোক্ষভাবে আমাদের সকলকে, প্রত্যেক স্তরের মানুষকে, আর বিশেষ করে যারা কোরআন সন্ন্যার দাওয়াতের কাজ করছেন, আমাদের ওলামা দোয়াত দায়ীরা, তাদেরকে এই আয়াত থেকে শিক্ষা নেওয়া উচিত এবং আমল করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকেও আমলের তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি ভালো মানুষকে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আরও বেশি তৌফিক দান করেন। রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন সকল মুসলিমকে, সকল মানুষকে সঠিক পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন, সমস্ত রকমের ভুলভ্রান্তি থেকে আল্লাহ রব্বুল আলমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করেন। বলছেন আল্লাহ রব্বুল আলমিন যে কি করতে হবে তোমাকে, ওয়ালাকাদ নাআলামান্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রব্বিক। তোমার করণীয় হচ্ছে তোমার প্রতিপালকের প্রশংসার সাথে সাথে তসবিহ পাঠ করো, সুবহানাল্লাহ বিহামদিহি, বেশি বেশি তসবিহ করো, সুবহানাল্লাহ বলো, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ বলতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত আমাদের উপর রয়েছে। আলহামদুলিল্লাহ বলতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুমরাহি থেকে রক্ষা করেছেন। কত লোক গুমরাহি রয়েছে কত রকমভাবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন ত্রুটি মুক্ত, আমরা সকলে ত্রুটিযুক্ত, ভুলের ঊর্ধ্বে নই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা তাসবিহ ঘোষণা করতে হবে, সুবহানাল্লাহ ওয়াহামদি ওয়াকুম মিনাস সাজিদিন। আর দ্বিতীয় দিক নির্দেশনা হচ্ছে যে সেজদাকারীদের দলভুক্ত হও, বেশি বেশি ফরজের পরে নফল সালাত আদায় করো, তাহাজ্জুদ পড়ো, সালাতুদ দোহা পড়ো, ইশরাক পড়ো, আরও যেসব নওয়াফেল রয়েছে নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে, নফল সালাতের মাধ্যমে বেশি বেশি সেজদা করো, তাহলে আমাদেরকে বেশি বেশি সেজদাই পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে হবে, তার কাছে সাহায্য চাইতে হবে। তৃতীয় যে কাজটি আল্লাহ বলছেন, ও আবুদ রব্বাকা, আর তোমার রবের ইবাদত বন্দেগী করতে থাকো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত, মরণ অবধি। জি, তার মানে দিনের ওপর সর্বদা অটল থাকো, অবিচল থাকো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই কোরআনি দিক নির্দেশনা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস রয়েছে, সুন্নাহ রয়েছে, তার সিরাত রয়েছে, সেই অনুযায়ী জীবনের প্রতিটি ক্ষেত্রে আমল করার এবং এগিয়ে যাওয়ার তৌফিক দান করে।